হুজুর, আসাম তো অগ্নিগর্ভ, যেখানে দেখা যাচ্ছে, বিবিসির রিপোর্ট আমরা একটা দেখলাম যে মন্দিরকে নতুন করে গড়ার উদ্দেশ্যে মুসলিম পরিবারদের 800 ঘর ভেঙে দেওয়া হয়েছে এবং পুলিশের গুলিতে কিছু মানুষের মৃত্যুও হয়েছে, এই নিয়ে আপনি কী বলবেন? সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ থেকে আপনার এই চ্যানেলকে ধন্যবাদ দিচ্ছি সত্য খবরটা প্রকাশ করার জন্য। আসামে যে ঘটনা ঘটানো হয়েছে, কোনো পশু এই ধরনের ঘটনা ঘটাতে পারবে আমার মনে হয়নি। 800 নিরীহ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, মা বোনেদের গায়ে হাত দেওয়া হয়েছে, মা বোনেদের গায়ের কাপড় ছেঁড়া হয়েছে, সংখ্যালঘু মুসলিমদের কাপড় ছেড়ে উলঙ্গ করে দেওয়া হয়েছে এবং বাচ্চা বাচ্চা শিশুগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, মসজিদ ভেঙে দেওয়া হয়েছে এবং দুটো মসজিদকে শহীদ করা হয়েছে। এটা যাদের গায়ে মানুষের চামড়া আছে, আমি মুসলমান হিন্দু খ্রিস্টান বুঝিনি, যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা কিন্তু এর প্রতিবাদ করবে, আর যাদের গায়ে কুত্তার চামড়া, শুয়োরের চামড়া আছে তারা এটাকে নিয়ে আনন্দ পাবে বলে আমি মনে করি। ওখানে মন্দির করা হবে বলে যে উচ্ছেদ করা হয়েছে কতটা কী আর আমার জানা, আমি জানতে চাইছি না। মন্দির হিন্দু ভাইদের পবিত্র জায়গা, মসজিদ মুসলমান ভাইদের পবিত্র জায়গা, মন্দির কোনোদিন ইনলিগাল জায়গা হতে পারে না, মসজিদ কোনোদিন ইনলিগাল জায়গা হতে পারে না। মসজিদকে ভেঙে এবং 800 পরিবারকে উচ্ছেদ করে একটা মন্দির করা হবে এবং মহিলাদের উলঙ্গ করে তাদের কাপড় ছিঁড়ে দিয়ে বাচ্চা শিশুগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে দুজনের জীবন নিয়ে মন্দির করা হবে, যারা শুভ সম্পন্ন হিন্দু ভাইয়েরা আছে তারা এই মন্দির করাকে সমর্থন করবে বলে আমার মনে হয়নি। যদি মানুষের চামড়া থাকে এই মন্দির করাটাকে তারা সমর্থন করবে বলে মনে হয়নি। যদি আমরা মুসলমান, আমরা একটা মসজিদ করি, যদি ইনলিগাল জায়গায় মসজিদ কেউ কোনো মুসলমান করে, সেখানে আমরা দলবদ্ধ হয়ে ওই মসজিদটা করার জন্য আমরা বাধা দেবো, কারণ ইনলিগাল জায়গায় কোনোদিন মসজিদ হতে পারে না, কারণ ধর্মীয় জায়গাটা এটা এটা পবিত্র হওয়া উচিত। এ থেকে আরেকটা জিনিস যেটা বোঝা যাচ্ছে, ঘটনাটা যে ঘটেছে কালকে, অর্থাৎ কাল ক তারিখ, 23 তারিখ, কালকে 23 তারিখ, কালকে 23 তারিখ, গতকাল ঘটনা ঘটেছে। এখানে একটা জিনিস খুব বোঝার আছে, এটা বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষের মনে একটা আলোচনা এসে গেছে, আলোচনা মাধ্যমে এসে গেছে যে নরেন্দ্র মোদী আমেরিকায় গেল, নরেন্দ্র মোদী আমেরিকায় যাবার পরে এই ঘটনা ঘটলো, এটা কি নরেন্দ্র মোদীর ইশারা নাই, এটাও মানুষের একটা সন্দেহ যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে দুজনকে গুলি করে মারা হয়েছে, এই পুলিশের নির্দেশে গুলি করা হয়েছে, সে হচ্ছে মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য, যাই হোক, এবং কত বড় নিষ্ঠুর দেখেন, যাকে গুলি করে মারা হয়েছে ওখানে মিডিয়ার লোক, গদি মিডিয়া যারা ওদের চামচা, তারা মৃত্যুর উপরে উঠে লাথি মারছে, ঝাঁপ দিয়ে লাথি মারছে, এটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষ দেখছে। না জানি এর পরিপ্রেক্ষিতে যারা ভালো সুন্দর খবরটা মানুষের কাছে পৌঁছায় হয়তো তাদের জন্য এই ভুগাটা তাদের ভুগতে হতে পারে, এবং সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের প্রতিনিধি যারা আছে তারা এই আসামের অবস্থাটা দেখছে, নিশ্চয়ই এটা ইন্টারন্যাশনাল একটা বিচারের জায়গায় আসবে বলে আমি মনে করি। কারণ এই ভারতবর্ষে মাটিটা শুধু মুসলমানদের বাবার জায়গা নয় আর হিন্দুদের বাবার জায়গা নয়, এই ভারতবর্ষের মাটিটা হচ্ছে মানে ভারতবর্ষে হিন্দু মুসলমান শিখ ইসাই গণতান্ত্রিক দেশ, সকলের সমান অধিকার আছে, এটা দেখছে। কিছু সাম্প্রদায়িক মানুষ যারা
আসামে যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি এই ঘটনা ঘটাচ্ছে তাদের হলে কিন্তু একদিনের মাসুল দিতেই হবে, কোনো কথা নেই, ধৈর্য ধরলে ফল পাবি তারা। আজকে তারা ক্ষমতায় এসে একটা সংখ্যালঘু 800 পরিবারের ঘরকে ভেঙে দিয়ে তাদের উচ্ছেদ করলো এবং মহিলাদের কাপড় ফুলে নিয়ে উলুঙ্গ করে দেওয়া হচ্ছে, বাচ্চা বাচ্চা শিশুগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এবং দুজনকে গুলি মেরে মেরে মারা হলো, তারপর তার উপর ঝামড়া হচ্ছে, এর মাসুল ওদের দিতেই হবে, এটা সময়ের অপেক্ষা। আর কালকে নরেন্দ্র মোদী উনি চলে যাওয়ার পরেই ঘটনা ঘটলো, এটা সারা ভারতবর্ষের মানুষের একটা জিজ্ঞাসার চিহ্ন পড়ে গেল। কিন্তু নরেন্দ্র মোদী কি যাবার আগে এই নির্দেশ দিয়ে গেছেন? আসামের মুখ্যমন্ত্রী কি নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনাটা করে নিয়ে এই জিনিসটা করলেন? এটা একটা জিজ্ঞাসার চিহ্ন পড়ে গেছে। তবে আজকে বাংলার মানুষ যারা এই আরএসএস বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছিল, আর যে মুসলিমরা কলে কৌশলে আরএসএসকে আনার বিজেপিকে আনার একটা চক্রান্ত করছিল, এইটাও তারা দেখুক। আমি বলবো না বাংলার মানুষ একদম 100% তার নিরাপত্তা পেয়েছে, বলবো না, কিন্তু আসাম, গুজরাট, হ্যাঁ, উত্তরপ্রদেশের চেয়ে আমার বাংলা অনেক ভালো, আমি এটা বলতে পারি, এটাও অস্বীকার করতে পারি না। আজকে বাংলায় সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য মানে দেখে যাক, বাংলায় দেখে যাক যে এখানকার হিন্দু এবং মুসলিম, যে আমরা সর্বজাতির মানুষ বাস করি, আমাদের মধ্যে দাঙ্গা কোথায় আছে। হ্যাঁ, আমাদের অনেক জায়গায় সংখ্যালঘু মুসলিমদের চাকরিতে শিক্ষার দিক দিয়ে অনেক মানে পিছিয়ে রাখা হয়েছে, যারা এই সরকারের আমলা আছে তারা কলে কৌশলে এই সরকারের বদনাম করার চক্রান্ত করছে, তাদের পিছিয়ে রেখে দিয়ে যাতে মুসলিমরা একটা ক্ষোভ জন্মায় এই সরকারের ওপরে, এই চক্রান্ত আমলারা করছে, এখানেও করছে আমলারা, এটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী পদক্ষেপ নেবেন আমার বিশ্বাস। কিন্তু আসামে যে ঘটনা ঘটেছে এটা একটা কুত্তাদের, মানে এই কাজ কুত্তাদের ছাড়া, নরপশুরা ছাড়া এই কাজ করতে পারে না। হুজুর, সাধারণ মানুষের একটা প্রশ্ন, হিন্দু মুসলিম সকলেই এই প্রশ্ন শুনে দিচ্ছে যে ভারত হলো স্বাধীন দেশ, তারপরেও প্রতিটা দিন হানাহানি, খুনোখুনি, ধর্ম নিয়ে, মসজিদ নিয়ে, মন্দির নিয়ে, কবে এই দেশে শান্তি ফিরবে? আপনি কি বলবেন? বিজেপিকে যতক্ষণ না ধ্বংস করা হচ্ছে, আরএসএসকে যতক্ষণ না ধ্বংস করা হচ্ছে, এটা হিন্দু মুসলমান সবাইয়ের হাতে হাত মিলিয়ে 2024 এদের ধ্বংস না করতে পারলে তাহলে ভারতবর্ষে আরও অনেক ভয়ঙ্কর জিনিস দেখতে পাবেন। কারণ বিজেপি আরএসএসের ভারতবর্ষের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা এরা জবে কীভাবে যুক্ত হবে, এরা চাকরিতে কীভাবে যাবে, এ চিন্তাভাবনা এদের নাই। ভারতবর্ষের কলকারখানাগুলো কীভাবে সুন্দরভাবে চলবে, কীভাবে কলকারখানাগুলো বাড়ানো যায়, এ চিন্তাভাবনা এদের নাই। এদের একটাই চিন্তাভাবনা, এদের মন্দির আর মসজিদ ইস্যু তৈরি করো আর হিন্দু মুসলমানের ভেদাভেদ তৈরি করো। তবে আমার বাংলার হিন্দু মুসলমান আমরা অনেক সচেতন আছি।